বাংচিলের সাহিত্য অনুষ্ঠান। খুলনা থেকে অধ্যক্ষ খান আক্তার হোসেন খবরটি পাঠিয়েছেন। আজ 20 অক্টোবর 2023 খুলনা মডার্ন ফার্নিচার মোড়ে জব কোচিং সেন্টারের অডিটোরিয়ামে গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা মহানগর শাখা আয়োজন করে মাসিক সাহিত্য আসরের। নজরুল গবেষক সৈয়দ আলী হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও টিভি বাংলা বাংলাদেশের সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন। অনুষ্ঠানে কবিতা ও প্রবন্ধ পাঠ করেন মিনা রবিউল, কামরুল ইসলাম মৃধা, নজরুল ইসলাম খান, আজাদুল হক আজাদ, এস এম আব্দুর রহমান, জাহানারা আলম প্রমুখ। অনুষ্ঠানে পঠিত কবিতার উপর মুখ্য আলোচনা করেন শেখ ইকবাল হোসেন। পাড়ার মাসিও আসল ঝুলিয়েছে সমতা রেখে, দুগ্ধ ধবল মেঘের ঝাঁপিতে বয়সালা সাদায় সাদা হাস, দুর্গার দ্বারে ধাবমান ধোয়াও তাই, আগর বাতির ছন্দবদ্ধ লতানো ঘ্রাণ শারদীয় স্লোগানে পুষ্ট, কচুরি পানার ফুলে নিহারের হাসি শিউলির সাথে মিশে একাকার, ঝিঙে ফুলের পুঙ্কেশ্বরে শরতের শিশির লেপকে হীরকের বিচ্ছুরণ, তেজহীন সূর্য পাটে বসে হাঁপায় কুশমিত বর্ণে সোনার কয়েন অথবা ঝুলান্ত কাশের ঘণ্টা, নিথর চৌবাচ্চার টলমলে জলে সাঁতরানো পুঁটি মাছের লেজের ডগায় নেমে আসে অন্ধকার, শরতের মেঘে পড়া ধোয়ায় সন্ধ্যার বৃক্ষরাজি বিষণ্ণ, নাট্যাভিনয় শেষে পর্দার রজ্জু টেনে যেমন অন্ধকারে ডুবিয়ে দেয় প্ল্যাটফর্ম।